Tux Typing পরিচিতির এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আপনি Tux Typing এবং Tux Typing ইন্টারফেস সম্পর্কে শিখবেন। আপনি শিখবেন যে কম্পিউটার কিবোর্ড যাতে ইংরেজি বর্ণমালা কি রয়েছে সঠিকভাবে দ্রুত এবং দক্ষতার সাথে কিভাবে লেখে। আপনি প্রতিবার লেখার সময় নিচে কিবোর্ডে না দেখেও লেখাও শিখবেন। Tux Typing কি? Tux Typing একটি টাইপিং টিউটর। এটি শেখায় যে সংবাদকমক গেম ব্যবহার করে কিভাবে লেখে এবং ধীরে ধীরে বিভিন্ন অক্ষর লেখা সম্পর্কেও শেখায়। নিজের গতিতে লেখা শিখতে পারেন এবং ধীরে ধীরে সঠিকতার সাথে লেখার গতি বৃদ্ধি করতে পারেন। Tux Typing অনুশীলনের জন্য নতুন শব্দ লেখা এবং লেখার জন্য ভাষা সেট করতে সক্ষম করে। এখানে আমরা Tux Typing 1.8.0 ব্যবহার করছি, যা Ubuntu Linux 11.10 তে উপলব্ধ। আপনি Ubuntu Software Center ব্যবহার করে Tux Typing সংস্থাপিত করতে পারেন। Ubuntu Software Center সম্পর্কে অধিক জানতে এই ওয়েবসাইটে Ubuntu Linux টিউটোরিয়ালটি দেখুন। এখন Tux Typing খুলুন। প্রথমে ড্যাশ হোমে টিপুন, যা আপনার কম্পিউটার ডেস্কটপের উপরের বাম কোণায় গোল বোতাম। সার্চ বাক্স প্রদর্শিত হয়। ড্যাশ হোমের আগে সার্চ বাক্সে Tux Typing লিখুন। সার্চ বাক্সের নিচে Tux Typing আইকন প্রদর্শিত হয়। Tux Typing আইকনে টিপুন। Tux Typing উইন্ডো প্রদর্শিত হয়। Tux Typing-এ নিম্ন মেনু রয়েছে। ফিশ ক্যাসকেড খেলার ক্ষেত্র, কমেট জ্যাপ আরেকটি খেলার ক্ষেত্র, লেসেন্স যাতে বিভিন্ন পাঠ রয়েছে যা আমাদের অক্ষর শেখা শেখাবে, অপশনস যাতে মেনু রয়েছে যা শব্দ সম্পাদনা করতে, বাক্যাংশ লিখতে, Tux Typing প্রকল্প সংক্রান্ত তথ্য পেতে এবং ভাষা সেট করতে সাহায্য করে। কুইট খেলা ছাড়তে টিপুন। পাঠগুলি ব্যবহার করে লেখা অনুশীলন করি। মুখ্য মেনুতে লেসেন্সে টিপুন। পাঠ সম্মিলিত উইন্ডো প্রদর্শিত হয়। প্রথম পাঠ শেখা দ্বারা শুরু করা যাক। বেসিক আন্ডারস্কোর লেসন আন্ডারস্কোর 01.xml এ টিপুন। নির্দেশের সাথে উইন্ডো প্রদর্শিত হয়। নির্দেশাবলী এখন পড়ুন। পাঠ শুরু করতে স্পেস বার টিপুন। কিবোর্ডের সাথে উইন্ডো প্রদর্শিত হয়। এখন আমরা অক্ষর A লেখা শেখা শুরু করব। অনুশীলনের জন্য P টিপুন। একটি উইন্ডো যা লেখার জন্য অক্ষর দেখায় তা প্রদর্শিত হয়। এই লাইন কি প্রদর্শন করছে? AAA AAA মানে এই অক্ষরগুলি লেখা জরুরি। এই লাইনকে টিচার্স লাইন নাম দিন। এখন ইংরেজি কিবোর্ড দেখি, যা অধিকাংশ দ্বারা ব্যবহৃত স্ট্যান্ডার্ড কিবোর্ড। আপনি কি এর চারপাশে লাল বর্গ দেখছেন? এটি আপনাকে ইঙ্গিত দেয় যে এই অক্ষর এখন আপনাকে লিখতে হবে। কিবোর্ডের প্রথম লাইন সংখ্যাসূচক, বিশেষ অক্ষর এবং ব্যাকস্পেস কি প্রদর্শন করে। লিখিত অক্ষর মুছতে ব্যাকস্পেস কি টিপুন। কিবোর্ডে বর্ণমালা, সংখ্যা এবং অন্যান্য অক্ষরের তিনটি সারিও রয়েছে। কিবোর্ডের দ্বিতীয় লাইনে বর্ণমালা, কিছু বিশেষ অক্ষর এবং এন্টার কি সম্মিলিত। পরের লাইনে যাওয়ার জন্য আপনি এন্টার কি টিপতে পারেন। কিবোর্ডের তৃতীয় লাইনে বর্ণমালা, কোলন, সেমিকোলন এবং ক্যাপস লক কি রয়েছে। বড় অক্ষরে লিখতে ক্যাপস লক কি ব্যবহার করুন। কিবোর্ডের চতুর্থ লাইনে বর্ণমালা, বিশেষ অক্ষর এবং শিফট কি সম্মিলিত। বড় অক্ষরে লিখতে যে কোনো বর্ণমালা কি শিফট কি এর সাথে টিপুন। কি এর শীর্ষে দেওয়া অক্ষর লিখতে শিফট কি সেই কি এর সাথে টিপুন। উদাহরণস্বরূপ সংখ্যা 1 কি এর উপর বিস্ময়বোধক চিহ্ন রয়েছে। বিস্ময়বোধক চিহ্ন লিখতে 1 এর সাথে শিফট কি টিপুন। কিবোর্ডের পঞ্চম লাইনে কন্ট্রোল, অল্ট এবং ফাংশন কি সম্মিলিত। এটি স্পেস বারও সম্মিলিত করে। এখন দেখি, যদি এখানে Tux Typing কিবোর্ড, ল্যাপটপ কিবোর্ড এবং ডেস্কটপ কিবোর্ডের মধ্যে তফাৎ থাকে।
লক্ষ্য করুন যে টাক্স টাইপিং কিবোর্ড এবং ল্যাপটপ ও ডেস্কটপে ব্যবহৃত কিবোর্ড একই। এখন কিবোর্ডে নিজের আঙ্গুলের সঠিক স্থান দেখি। এই স্লাইডে দেখুন, এটি আঙ্গুল এবং তাদের নাম প্রদর্শন করে। বাম থেকে ডানে আঙ্গুলের নাম: লিটল ফিঙ্গার, রিং ফিঙ্গার, মিডল ফিঙ্গার, ইনডেক্স ফিঙ্গার এবং থাম্ব। কিবোর্ডে আপনার বাম হাত কিবোর্ডের বাম দিকে রাখুন, যাতে ছোট আঙুল অক্ষর A তে হয়। অনামিকা অক্ষর S এ, মধ্যমা অক্ষর D তে, তর্জনী অক্ষর F এ হয়। এখন আপনার ডান হাত কিবোর্ডের ডান দিকে রাখুন। নিশ্চিত করুন যে ছোট আঙুল কোলন সেমিকোলন কীতে হয়। অনামিকা অক্ষর L এ, মধ্যমা অক্ষর K তে, তর্জনী অক্ষর J তে হয়। স্পেসবার টিপতে আপনার ডান অঙ্গুষ্ঠ ব্যবহার করুন। দুহাতের চিত্র অক্ষর লিখতে সঠিক আঙুলের ব্যবহার করতে পথ প্রদর্শক হবে। জানুন যে বাম হাতের ছোট আঙুলের লাল ক্ষেত্রটি কি। আপনি সঠিক A লিখতে সেই আঙুল ব্যবহার করতে হবে। আপনার আঙুল কিবোর্ডে রাখুন, যা পাঠে পূর্বে সূচিত করা হয়েছে। এখন টাইপিং শুরু করি। যেই আমরা লিখি, অক্ষর টিচার্স লাইনের নিচে প্রদর্শিত হয়। একে স্টুডেন্টস লাইন নাম দেই। এখন সেই অক্ষর লিখুন যা টিচার্স লাইনে প্রদর্শিত নেই। আপনি কি দেখছেন? ভুলভাবে লেখা অক্ষর স্টুডেন্টস লাইনে প্রদর্শিত হয়েছে, এটি প্রদর্শিত হয়নি। এর বদলে কিবোর্ডে ভুলভাবে লেখা অক্ষরের উপর একটি এক্স চিহ্ন কিছুক্ষণ প্রদর্শিত হয়। আরও কয়েকটি অক্ষর লিখুন। এখন আপনার টাইপিং এর ম্যাট্রিক্সের গণনা করুন। এখন আপনাকে অনুমান করতে হবে যে বাম দিকের ক্ষেত্র কি প্রদর্শন করছে। টাইম আপনার টাইপিং এর গতি নির্দিষ্ট করে। ক্যারস লিখিত অক্ষরের সংখ্যা চিহ্নিত করে। সিপিএম আপনার প্রতি মিনিটে লিখিত অক্ষরের সংখ্যা চিহ্নিত করে। WPM লিখিত শব্দের সংখ্যা নির্দিষ্ট করে। এরর্স লিখিত ত্রুটি সংখ্যা চিহ্নিত করে। অ্যাকিউরেসি টাইপিং এর নির্ভুলতা চিহ্নিত করে। মুখ্য মেনুতে ফেরত যেতে এসকেপ কি দুবার টিপুন। আমরা প্রথম পাঠ শিখেছি। কম গতিতে প্রথমবার সঠিকভাবে লেখার জন্য এটি একটি ভালো অভ্যেস। একবার আমরা ভুল ছাড়া সঠিকভাবে লেখা শিখে গেলে আমরা টাইপিং গতি বাড়াতে পারি। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এই টিউটোরিয়ালে আমরা টাক্স টাইপিং ইন্টারফেস সম্পর্কে শিখেছি এবং প্রথম টাইপিং পাঠ সম্পন্ন করেছি। নির্দেশিত কাজ: বেসিক আন্ডারস্কোর লেসন আন্ডারস্কোর 02 ডট এক্সএমএল এ যান। এই লেভেলের সাথে অভ্যেস করুন। এই লেভেলে সকল অক্ষর লিখুন এবং এন্টার কী টিপুন। এইভাবে আপনি অন্য পাঠ অনুশীলন করতে পারেন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। আরও বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT-MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই সম্বন্ধে আরও তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য: spoken-tutorial.org/enemyict-intro। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।